উগান্ডা দেশটিকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে দেখি এবং অনেক সময় ফ্রেন্ড সার্কেলের মধ্যে উগান্ডা দেশটিকে নিয়ে ফ্রেন্ডদেরকে পচাই থাকি। যদিও বেশিরভাগ মানুষের এই দেশটি সম্পর্কে তেমন কোনো ধারণাই নেই, কেনই বা এই দেশটিকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আবার কেনই বা উগান্ডাকে বাচ্চা তৈরির কারখানা বলা হয়। তাদের দেশে অদ্ভুত সব আইনকানুন দিয়েই বা কেন ভরা দেশটি, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, উগান্ডা সম্পর্কে আপনার ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে। সঙ্গে আজব মিস্ত্রির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যেন পরবর্তী ভিডিও খুব সহজেই পেয়ে যান। উগান্ডা দেশটি ভূ প্রকৃতি বিচিত্র, উগান্ডার জনগণ জাতিগতভাবে বিচিত্র। উগান্ডার রয়েছে বুদ্ধিবৃত্তিক ও শিল্পকলা সমৃদ্ধ এক সংস্কৃতি। উন্নয়নশীল এই দরিদ্র রাষ্ট্রটি মূলত কৃষি প্রধান দেশ। বর্তমান উগান্ডায় প্রাচীনতম মানব বসতি স্থাপন করেছিল আদিম শিকারী মানুষেরা। আজ থেকে আনুমানিক 2000 বা 1500 বছর আগে বান্টু ভাষাভাষী জনগণ প্রধানত মধ্য ও পশ্চিম আফ্রিকা থেকে দেশটির দক্ষিণাংশে অভিবাসী হয়ে এসে বসবাস শুরু করে। উগান্ডা দেশটিতে মুসলিম জনগোষ্ঠী থাকলেও পতিতাবৃত্তি খুব সহজলভ্য। উগান্ডা দেশটির সবচেয়ে উন্নত শহর এবং রাজধানীর নাম কাম্পালা। দেশটির সরকারি ভাষা ইংরেজি সোয়াহিলি। দেশটিতে মুদ্রাকে বলা হয় উগান্ডান শিলিং, যা বাংলাদেশের 1 টাকা সমান 43 টাকার একটু বেশি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষেরা অনেকেই উগান্ডাতে এসে কাজের তাগিদে প্রবাসী জীবন কাটাচ্ছেন। যে দেশের মানুষ নিজের পাকে টোপ বানিয়ে সাপ ধরতে পারে, সেই দেশে মানুষ খেকো মানুষ থাকাটাই স্বাভাবিক, যেমনটা রয়েছে উগান্ডাতে। এমন বিচিত্র মানুষ এবং বিচিত্র কাজকর্ম এই উগান্ডা দেশের মানুষের, বিচিত্র তাদের জীবন এবং কালচার। দেশটি সবুজ শ্যামলিতে মনোমুগ্ধ কর এবং উগান্ডা দেশটিতে আইন কানুন কড়াকড়ি। দেশটিতে পর্নোগ্রাফির উপর কঠোর আইন প্রচলিত আছে। স্কুল কলেজে ছাত্রছাত্রীদের এসবের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয়। উগান্ডা জাতি জন্মগতভাবেই কালো জাতের। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিছুটা অদ্ভুত লাগে, তবে তারা খুব নরম প্রকৃতির মনের মানুষ হয়ে থাকে। তারা সহজেই যে কোনো মানুষকে বিশ্বাস করে এবং খুব সহজেই মানুষদের সাথে মিশে যেতে পারে। এছাড়াও অনেক হাসি খুশি ও রসিক মনের মানুষেরা। উগান্ডা দেশের জাতীয় খাবার কলা আর ভুট্টা। দিনের 3 বেলাতে এরা কলা আর ভুট্টা খায়। উগান্ডাতে কোনো জিনিসের ওজন মাপাতে কিলো ব্যবহার করে না, তারা সবাই বাটি দিয়ে ওজন হিসেব করে থাকে। এখানে সবাই ফ্রিভাবে চলাফেরা করে, জোর করে ধর্ষণ ছাড়া এখানে বাকি সব মেলামেশা বা সম্পর্ক বৈধ বলে বিবেচনা করা হয় এদেশের আইনে। উগান্ডাতে ধর্ষণ খুব কম হয়। অবাক করা একটি নিয়ম হলো সবার ঘরের সামনে কনডম ঝুলে রাখাটা এই দেশে বাধ্যতামূলক। এটা করে দিয়েছে এই দেশের সরকার। এখানে সিটি কর্পোরেশন থেকে প্রতি সপ্তাহে বাড়িতে বাড়িতে বা হোটেলে হোটেলে গিয়ে চেক করে আসে বাইরে কনডম আছে কিনা। যদি সে দেশের আইন অনুযায়ী আবাসিক হোটেল বা ঘরের বাইরে প্রোটেকশন বা কনডম যদি না থাকে, তাহলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। তবে এরা অত্যন্ত অতিথিপরায়ণ। আপনি যদি ঘুরতে যান, আপনাকে এরা নিজের আত্মীয়কে যেভাবে আপ্যায়ন করে আপনাকে সেভাবেই দেখাশোনা করবে। এদেশে একটি গাছ কাটলে সঙ্গে 3টি গাছ লাগানোর কঠোর আইন রয়েছে। উগান্ডায় সবচেয়ে বেশি অ্যালকোহল রিজার্ভ রয়েছে। এখানে প্রায় 50% বেশি মানুষের বয়স 14 বছরের নিচে। এখন পর্যন্ত উগান্ডা বিশ্বের সবচেয়ে তরুণ দেশ। এখানকার জলবায়ু তুলনামূলকভাবে মৃদু। দেশটির বেশিরভাগ এলাকা মালভূমির উপর অবস্থিত। উগান্ডার সামরিক বাহিনী উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস নামে পরিচিত। 1980-এর দশকের মধ্যভাগে ইওয়েরি মুসেভিনি ন্যাশনাল রেজিস্ট্যান্স আর্মি নামের যে গেরিলা দলটিকে প্রশিক্ষণ দিয়ে তৎকালীন সরকারকে উৎখাত করেছিলেন, তারাই উগান্ডার বর্তমান সামরিক বাহিনী গঠন করেছে। যে দেশে পতিতাবৃত্তির মতো একটি পেশাকে বৈধ পেশা বলে ঘোষণা করা হয়েছে, শুধু তাই নয়, পতিতাদের থেকে আয়করও নেওয়া হয়, এমন একটি দেশ নেদারল্যান্ড সম্পর্কে জানতে উপরে সাজেস্ট ভিডিওটি দেখুন, আরও বিস্তারিত জানতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন বন্ধুরা, আরও কিছু জানতে বা আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন বন্ধুরা। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজব মিস্ত্রির সঙ্গে থাকবেন।